ইন্টারেস্টিং তো শুনলাম। ডক্টর গালিব স্যার ও আব্দুর রাজ্জাক, ডক্টর গালিব স্যার ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে কিভাবে এক মঞ্চে আনা যায়, আপনি একটু ব্যবস্থা করুন। পরে যেটা লিখছেন এটার উত্তর হলো এই যে উভয় জনের সাথে আপনারা কথা বলেন, বসে বলে একসঙ্গে বসানোর ব্যবস্থা করেন, এটা হলো এক নম্বর উত্তর। আপনি একটু ব্যবস্থা করুন, এই যে পরে লিখছেন আপনি একটু ব্যবস্থা করুন, আমি ব্যবস্থা করেছিলাম তাতে লাভ হয়নি। গঠন করা বা সদস্য হওয়া কি ফরজ? যদি ফরজ হয় তাহলে আমাদের আহলুল হাদিসের কয়েকটি দল বিভক্ত, কোন দল সঠিক দয়া করিয়া কোরআন হাদিসে জানাইবেন। এতে কোরআন হাদিস দেখে আমরা জানাবো, আমরা তৈরি করলেনি এখন সংগঠনের মধ্যে আহলে হাদিসদের মধ্যে আকীদা আমল সবার একই, শুধু নেতৃত্বের কারণে ভাগাভাগি, এটাকে ফেরকা বলা যাবে না। কথা বোঝা গেছে? পরস্পরের সাথে সম্পর্ক রেখে কাজকর্ম করবে, এইরকম অঞ্চল ভিত্তিক অনেক থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই। চিটাগাংয়ে কিছু মানুষ দাওয়াতি কাজ করছে, সিলেটে করছে, বরিশালে করছে, খুলনায় করছে, রাজশাহীতে করছে, বগুড়ায় করছে, করতে পারে সবাই। কিন্তু শর্ত একটা যে ঐক্যের ক্ষেত্রে, জাতীয় সমাধানের ক্ষেত্রে সবাইকে পরস্পরের এক টেবিলে বসে সমাধান করতে হবে। যদি এইটা করতে পারে তাহলে জায়েজ, আর না করতে পারে না জায়েজ।